Hey guys, assalamu alaikum, myself Naim Islam. Welcome to my another video. So guys, so let's move to the video now. আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, কারণ আজকে আমরা একটা কলেজ ক্যাম্পাস ঘুরতে এসেছি। তো আর নেটটাকে আমরা শুনে দিই এখনই, লেটস গো। আমরা এখন আছি শহীদ শেখ ফজিলাতুন নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয় হাজারিবাগ ঢাকা, স্থাপিত 2011 খ্রিস্টাব্দে। তো আজ আমরা এই কলেজের কিছু ভালো ও খারাপ দিকগুলো সম্পর্কে বিস্তারিত জানব। তো শুরুতে আমরা ভালো দিকগুলো সম্পর্কে জেনে আসি। তো কলেজের দুপাশে দুটি খালি মাঠ রয়েছে। হ্যাঁ, এটি সম্ভবত কলেজের মাঠ বা ক্যাম্পাস, আর যাকে আমরা ক্যাম্পাসে বলি। আর এটি সম্ভবত কোনো ফুলের গার্ডেন হবে। হ্যাঁ, ফুলের এখানে এটি সম্ভবত গার্ডেন হবে। আর এটি কলেজের সামনের সাইড, সরি সামনের পাশ। তো আমরা ফার্স্ট টাইম কলেজের মাঠ বা যে যায় বলো, ক্যাম্পাস বলো, মাঠ বলো, আমি এখন ফার্স্ট টাইম কলেজের ক্যাম্পাস বা মাঠ ঘুরে আসি। আর অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এখানে কিসের কাজ চলছে, এখানে শহীদ মিনার নির্মাণের কাজ চলছে। থেকে দেখা যাচ্ছে কলেজের একটি সাইট, আর এ হলো তোমাদের কলেজ ক্যাম্পাস বা কলেজের মাঠ। তো চলো মাঠটি আমরা ঘুরে দেখি। এই হলো তোমাদের কলেজ মাঠ বা ক্যাম্পাস। ওরাও কলেজ ক্যাম্পাসটি ঘুরতে আসছে। তো চলো ওদের থেকে জেনে আসি ওরা কে কোথায় থেকে আসছে। তো আমরা কলেজের মাঠ বা কলেজের ক্যাম্পাসটি ঘুরে আসছি। তো এখন আমরা কলেজের ওই পাশটাতে চলে যাব। ওই পাশটাতে কি আছে বা ওই পাশটা সম্পর্কে জেনে আসি। সবচেয়ে ভালো একটা দিক হলো যে এখানে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এটি হলো নামাজ পড়ার জায়গা, আর এটি তো তোমরা জানোই ফুলের বাগান। তো কলেজের এই সাইডটাতে আমরা দেখলাম যে নামাজ পড়ার জায়গা আর ফুলের বাগান রয়েছে। তো অবশেষে আমরা কলেজের দোনো পাশেই দেখছি, এক সাইডে হলো যে কলেজ ক্যাম্পাস, আর এক সাইডে হলো যে নামাজ পড়ার জায়গা বা ফুলের বাগান। তো আমরা এখন কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করব, দেখি আমাদের কলেজের ভিতরে ক্লাসরুমগুলো বা কলেজের ভিতর সাইডটা দেখতে দেয় কিনা। তো আমার পাশে যে লোকটিকে তোমরা দেখতেছ, এই লোকটি সম্পর্কে বা এই মহিলাটি সম্পর্কে আমি ডিটেলস বলবো। তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবা এই মহিলা সম্পর্কে জানতে হলে। তো আমরা ভিতরে ঢুকতে চেয়েছি, আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা আবার চেষ্টা করবো ভিতরে ঢুকার জন্য। আর যারা এই কলেজে ভর্তি হবে তারা তো অবশ্যই এই কলেজ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি ফুল দেখবা।
তো অবশেষে আমরা এখন কলেজের ভিতরে ঢুকব। তো উপরে ওঠার জন্য একটি লিফটের ব্যবস্থা রয়েছে। এটি সম্ভবত অফিস কক্ষ। তো আমাদেরকে আর কলেজের উপরের দিকে ওঠার সুযোগ দেওয়া হয়নি। তো এ পর্যন্ত রইল কলেজের ভালো দিক বা সুবিধাগুলো। এখন আমরা কলেজের অসুবিধার দিকগুলো বিস্তারিত জানানোর চেষ্টা করব। অসুবিধার মধ্যে অন্যতম হলো এই কলেজে যাতায়াতের জন্য কোনো বাস নেই, থাকার জন্য কোনো হোস্টেল নেই, আর তোমার খাওয়া দাওয়ার জন্য ভিতরে কোনো ক্যান্টিন নেই। তোমাকে বাইরে থেকে খেতে হবে, বাইরে থাকতে হবে এবং আলাদা বাসে করে আসতে হবে। আর আমি শুরুতেই বলছি যে এই মহিলাটাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো এই মহিলাটা বিস্তারিত আলোচনা হলো যে আমরা যারা কলেজ ক্যাম্পাসটি ঘুরতে আসছি, যারা এই কলেজে চান্স পেয়েছে, তারা কিন্তু এই কলেজটি ক্যাম্পাসটি ঘুরতে আসছে। আর তাদের সাথে যে বিহেভটা বা যে আচরণটা উনি করছে তা তোমরা নিজের চোখে দেখো। এখন চলে যাবে, আর থাকবো না, এখন একবার বাইরে হয়ে চলে যাবো আমরা। এরকম আচরণ করার কোনো দরকার নেই, আমরা চলে যাবো এখনই। এত আচরণ, এত খারাপ বিহেভ করে মানুষ, আল্লাহ জানে। আমাদের কলেজে অনেক দূর কলেজটা ঘুরতে আসছি। আসবো না, এক বছর ওনার আচরণ এত খারাপ কেন? তারা তো অবশ্যই কলেজ দেখতে আসবে, আসবে না? তো উনি এখন খারাপ দিয়ে ওনার আসছে কেন? ভাই এখন তারাই তো পারে না, ইয়ে করতে পারে না, উনি এদিকেই সেটেল হয়ে গেছে। আমরা ভাই আমরা যখন নতুন নতুন ঢুকছি তখন এরকম ব্যবহার করছি। এ কি যে ভাই, এ কেমন আচরণ! সবার আগে হাত দিতেছে, থাপ্পড় দিতেছে, ঘুষি দিতেছে। তো বন্ধুরা, তোমরা নিজের চোখেই দেখলা যে ওনার যে আচরণ, উনি কলেজে কে বা কী হয় তা আমি কিছুই জানি না, বা ওনার কোনো সমস্যা আছে কি না তাও জানি না। তো তোমরা যারা জানো তারা ওনার সম্পর্কে বিস্তারিত কমেন্টে জানাবা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করবা। যারা এই কলেজে চান্স পেয়েছে তারা তো অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা এই কলেজে পড়ো বা পড়ছো।